1971 সেই যুদ্ধ দেখেন কীভাবে যুদ্ধ করছে ওরা, তার মধ্যে আমিও একজন। আমরা এখন বাংকার থেকে গুলি ছুড়ব শত্রুর মুখোমুখি হয়ে, দেখেন কীভাবে আমি যুদ্ধ করতেছি। টার্গেট একটু মিস হয়ে গেলেই আমি মরে যাব। আমার দ্বিতীয় সহপাঠী সাথেই আছে, অন্য এক বিল্ডিংয়ে চূড়ায় বসে টার্গেটকে লক্ষ্য করতেছে। আমি এখান থেকেই গুলি ছোড়ার সামনে আরও একটা গাড়ি এসেছে শত্রুপক্ষের। এই যুদ্ধে আমাদের জয় হতে হবে, অবশ্যই জয় যুক্ত হব ইনশা আল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমি মারতেছি। আপনারা সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই ভালো লাগবে আমার। আপনাদের কাছে আমার অনুরোধ থাকিল, আপনারা আমার একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। আর আপনারা দেখেন আমি কিন্তু সেই পুরানা প্লেয়ার নই যে আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারবো। আমি যেটুকু বুঝাইতে পারি এতটুকু বোঝার ক্ষমতা আমার আছে। আমি এখন ককটেল মারতেছি, আমার আমি সম্ভবত এখান থেকে না সটকে গেলে অবশ্যই আমাকে মরতে হবে। আমি মরতেই রাজি আছি, তাও আমি এই বাংকার থেকে সরে যেতে রাজি নই। আর দ্বিতীয়ত আমি শত্রু মুক্ত করতে চাই দেশ। আপনারা দেখবেন সম্ভবত এরা বোমা মারবে আর মারতেছেও, আর আমি তো নাছর বান্দা, আমি তো মরে গেলাম। আমার দ্বিতীয় বন্ধুটা মরে গিয়েছে, আমি এখন একাই যুদ্ধ করবো। আমার যতক্ষণ গায়ে রক্ত আছে ততক্ষণ আমি যুদ্ধ করতেই থাকবো। দুইটা আমি অলরেডি মেরে ফেলেছি, সামনে একটা গাড়ি এসেছে খান সেনাবাহিনীর। আমি দুইটা লক্ষ্য করে গুলি ছুটতেছি, ওরা আমি একাই, ওরা অনেকজন এসে গিয়েছে। এখন আমার